আমার রাজনীতি পিরাজ পয়েন্ট ঠিক না বুঝতে হবে। আমি মুসলমান হতে পারি নাই, আমি হাকিকতে ইমানদার হতে পারি নাই, আমার আদর্শ রাজনীতি করতে হবে, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার বুঝতে হবে, আমার ভাইকে ঠগানোর অভ্যাস আছে, আমার বোনকে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে অভ্যাস আছে, নিজে বেশি খাবো, নিজে শুধু চাই আর চাই, কি বলেন ঠিক কিনা? বুঝতে হবে আমার চরিত্র এখনো ঠিক হয় নাই, আমি মুসলমান হই নাই, অতএব আমাকে মুসলমান হতে হবে, কি বলেন ঠিক কিনা? বুঝতে হবে আমি ইয়াবা সেবন করি, আমি গাঁজা সেবন করি, আমি বাবা সেবন করি, আমি আবা দাবা সেবন করি, বুঝতে হবে আমি এখনো ইমানদার হই নাই, কি বলেন ঠিক কিনা? বৃদ্ধি পাবে, কি বলেন ঠিক কিনা? বর্তমান সেই সময়টা আগে এক সময়টা ছিল না, বর্তমান আমাদের দেশে লাইসেন্স দেওয়া হয়েছে, কি বলেন, যেই এলাকায় 100 ভুক্তা থাকবে সেই এলাকায় মদের কি বলে ওকে বলেন না কেন লাইসেন্স দেওয়া হবে, সেই এলাকায় মদের লাইসেন্স দেওয়া হবে। এ ভাই, এটা সরাসরি আল্লাহর কুরআনের বিরুদ্ধে গেল না? আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেল না? তাহলে দুনিয়ার সরকাররা, দুনিয়ার রাজনীতিবিদরা, দুনিয়ার মানুষরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, কি বলেন ঠিক কিনা? মনে রেখো, আল্লাহর সাথে যে বাজারা যুদ্ধ ঘোষণা করবে তাদের সবকিছু তক্তাক হয়ে যাবে, সেদিন আর বেশি দূর নয়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা খাদ্য বস্তুর ক্ষেত্রে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ইমানদারেরা, তোমরা ওই সমস্ত জিনিস ভক্ষণ করো যা আমি তোমাদেরকে জীবিকা হিসেবে দান করেছি, ওয়াশকুরুলিল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো যদি তোমরা তার ইবাদত করে থাকো। ভাইরা আমার, আসেন, মাদক দ্রব্য কাকে বলে? যে সমস্ত খাদ্য দ্রব্য পান করার দ্বারায় মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, নেশা সৃষ্টি হয়, এগুলোকেই বলে মাদক দ্রব্য, কি বলেন ঠিক কিনা? মাদক দ্রব্য বর্তমান দেশে দুই ধরনের কথা যেহেতু আসছে একটু বলেই ফেলাই, কি বলেন? মাদক দ্রব্য দুই ধরনের, এক ধরনের মাদক দ্রব্য হলো প্রাকৃতিক মাদক দ্রব্য, যাকে বলা হয় মদ, গাঁজা, আফিম, তাড়ি, হাশিশ, মারি, জোয়ানা ইত্যাদি। আর এক প্রকার মাদক হলো রসায়ন পদ্ধতি তে বানানো হয়। এই মাদক দ্রব্য হলো যেমন পেনসিডিল, কেকেটিরিন, সিডাকশিন, হিরোহিন, এই জাতীয় মাদক দ্রব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয় শ্রেণীর মাদক দ্রব্যকে হারাম করে দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আযলামু ওয়াল আনসাবু হে ইমানদারেরা, তোমরা জেনে রাখো, নিশ্চয় মদ এবং জুয়া এবং ওয়াল আনসাবু যেই মূর্তি গুলো আছে, এই মূর্তি, ওয়াল আজলামু এবং ভাগ্য নির্ণয়ের যে তীর সমূহ আছে, এগুলো সব কিছু নিকৃষ্ট শয়তানের কারসাজি, শয়তানের কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এগুলো থেকে বিরত থাকো, তোমাদের জন্য এর মধ্যেই কল্যাণ রয়েছে। ভাইরা আমার, এবার আসেন, কেউ যদি নেশা পান করে তার প্রাথমিক পর্যায়ে কি ক্ষতি হয়? এক নম্বর ক্ষতি হলো আল্লাহর স্মরণ থেকে তাকে এই মস্তিষ্কের ধ্যান খেয়াল দূরে সরিয়ে দেয়। সবচাইতে বড় ক্ষতি হলো মানুষের দেহের, সেই ক্ষতি হলো মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, মানুষের যেই হার্টের স্পন্দন আছে এবং নাড়ির যেই গতিবেগ আছে এটা স্বাভাবিক পর্যায় থেকে বৃদ্ধি পেয়ে যায়, মানুষের গলা শুকিয়ে যায়, চোখ রক্তবর্ণ হয়ে যায়, এভাবে মানুষের কলিজা শেষ হয়ে যায়, পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়।
শুধু তাই নয়, স্থায়ী কফকাশি বৃদ্ধি পায় যারা নাকি নিয়মিত মাদক দ্রব্য পান করে। শুধু তাই নয়, অনেক মাদক দ্রব্য পানকারীরা অনেক সময় বিকলঙ্গ হয়ে যায়। এক কথায় তাদের অবস্থাটা এরকম হয়, অল্প বয়সে অনেকে মৃত্যুবরণ করে। কি বলেন, ঠিক কিনা? কিছুদিন পরে শুনে যায় হঠাৎ করে আলসার, গ্যাস্ট্রিক, ক্যান্সার শেষ হোক। কারণ অনেকেই দেখেছি মদ গাঁজা বাদ দিলাম, সাধারণ যে বিড়ি, সাধারণ যে কি এই বিড়ি পান সেবন করার কারণে, এই সিগারেট সেবন করার কারণে অনেকেরই ক্যান্সার ধরে যায়, ওয়াকালে মৃত্যুবরণ করে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, শুধু তাই না, দেখেন এই মদ গাঁজা এগুলো পান করার দ্বারা আমাদের কত ক্ষতি হয়। যারা নাকি এ ধরনের নেশায় জড়িত, এরা কি করে জানেন, নিজের পরিবার থেকে শুরু করে সমাজের দশ জনের টাকা পয়সা লুটতল করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে শেষ করে দেয়। কি বলেন, ঠিক কিনা? কোথায় টাকা পাবে সেই খুঁজে যায়, কারণ নেশা মাতাল হয়ে গেছে। এর জ্বলন্ত প্রমাণ হলো আপনারা জানেন, ঐশী নামক একজন বেহায়া অসভ্য নামে একজন নারী ছিল, বড় একজন পুলিশ ডিপার্টমেন্টের উচ্চ অফিসারের এক মেয়ে। নেশার টাকা বাবা যখন না দিচ্ছে, দিতে পারে নাই, তখন নিজের বাড়ির বঠি দিয়ে নিজের পিতামাতাকে হত্যা করেছে। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য এ ধরনের ভয়ঙ্কর ব্যাধি থেকে আমরা হেফাজত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমাজের যুবকদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। শুধু তাই নয়, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব জাতি, নিশ্চয় শয়তান এই মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। শুধু তাই নয়, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায় এবং নামাজ থেকে দূরে রাখতে চায়। ওয়ানি সালাহ, নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চাই। ফাহাল আং তুম মুতাহুন, এরপরও কি তোমরা বিরত থাকবা না? হাদিস শরীফে এসেছে, লা ইয়াদখুলুন্নাল জান্নাতা শারিবুল খামর, যেই মদ পানকারী, মদ সেবনকারী সে জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে এসেছে, মুমিনুল খামরি কাআবিদু ওয়াসান, অর্থাৎ মদ পানকারী হলো, মদ পানকারী তার অবস্থানটা কেমন, মূর্তি পূজকের সমতুল্য। ভাইরা আমার, আফসোস লাগে যেই দেশে মুসলমানদের দেশ বলা হয়, একটা ইসলামী রাষ্ট্র হিসেবে বাইরের মানুষ চেনে এবং জানে, সেই দেশে মদের লাইসেন্স দেওয়া হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ ছাড়া আর কিছুই হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আবার দেখেন মদের লাইসেন্স দিছে, সম্মান রাখছে, শুক্রবার উপলক্ষে কেউ মদ পান করবেন না, সুবহানাল্লাহ, নাকি নাউজুবিল্লাহ, তোমরা আবার সম্মানও দেখাইছো এখানে না? মনে রাখো, যতই সলবল কৌশলে আল্লাহর আইনের সাথে তোমরা লড়তে থাকো, একদিন তোমাদের ধরা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন, কখনোই ছাড় দেন না। কি বলেন, ঠিক কিনা? ফিরাউনকে ছাড় দিয়ে দেখেছে, 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 যখন দেখছে যে কোনো রকমই লাইনে আসতেছে না, তখন নিম্নদের ভিতরে ডুবে তাকে হত্যা করছে। কি বলেন, ঠিক কিনা? ভাই আমার, এই জন্য আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, মদ পানকারী দশ শ্রেণীর উপর, মতের সাথে যারা সম্পৃক্ত এমন দশ শ্রেণীর উপর আল্লাহ তাআলা লানত রয়েছে। এক নম্বর হলো যে নাকি সার নির্যাস বের করে, অর্থাৎ ফলের রস বের করে, কি করে ওই মদের জন্য রসটা তৈরি করে, এর উপর লানত করেছে। দ্বিতীয় নম্বরে মদ প্রস্তুতকারকের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার উপর লানত। তিন নম্বরে মদ পানকারী, চতুর্থ নম্বরে যে পান করায় তার উপর, পঞ্চম নম্বরে আমদানিকারক, ষষ্ঠ নম্বরে যার জন্য আমদানি করা হয় তার উপর লানত, সপ্তম নম্বরে বিক্রেতা, এরপরে ক্রেতা, এরপরে লাভ্যাংশ ভোগকারী, এরপরে সর্বহারাকারী, এই দশ শ্রেণীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত হয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই মদ পানকারক কি ভালো ভাই? মাতালে তাল হয় না মাতাল হয়, বলেন তাল হয় না মাতাল হয়? এমন মাতাল হয় তাও কেমন জানেন? ঢাকাতে শুনেছি
আমার এক মুসল্লির রেফারেন্সে মদ পান করে আসছে, আসার পরে ঘরের ভিতরে ঢুকছে, বউকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম আম্মা জান কেমন আছে, বউ রে করছে কেমন আছেন। এখন বউর সামনে রয়েছে বড় সন্তান, যে বুঝবান বউতে কাছে দেখছে এত বড় সন্তানের সামনে আমার মা কে ডাকলো, এখন ওই ছেলের দিকে ডাকে আসসালামু আলাইকুম দুলো ভাই কেমন আছেন, ছেলেরে করছে দুলো ভাই কেমন আছেন মদ পান করে। এই এরকম হয় না ভাই? মদ পান করে বলবন এলাকার নাম বললে চিনবেন, মদ পান করে বাড়িতে আসছে, বাড়িতে নিজের শয়ন করার পক্ষে ঢুকার পরিবর্তে, অর্থাৎ যেখানে ঘুমায় ওই ঘুমের ঘুমে ঢুকার পরিবর্তে গরুর গোয়াল ঘর আছে না আপনাদের দেশে কি বলে, গরুর গোয়াল বলে না, গরুর গোয়ালে ঢুকছে, গরুর গোয়ালে ঢুকে গরুর লেজ ধরে কছে কিরে সকিনার বা আজকে বেসুলের বেনি একটা বাঁধছো ক্যা, প্রতিদিন দিন দুইটা বান্ধ খোপা, মহিলারা খোপা দুটো বাঁধে না, ও মনে করছে যে ওর গরু সেই খোপা, অথচ গরুর লাজ ধরে বলতেছে কিরে সকিনার বা খোপা তুমি আজকে একটা বাঁধছো ক্যা, প্রতিদিন তো দুইটা বাঁধো। এই মদ পানকারীর দশা হলো এটা, কারে মা কবি, কারে খালা কবি, কারে আব্বা কবি, কারো দুলোভাই কবি, ওর কোনো মাথা ঠিক থাকে না, তাল মেতাল হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মদ নামক ভয়ঙ্কর থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন।